বুধবার শেষ হলো 2023 বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজিবিএস এর মঞ্চ থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এমএসএমই, স্বনির্ভর, কুটির শিল্পের প্রশংসা করে তিনি বললেন, ক্যাশলেস অর্থনীতি কর্মসংস্থান তৈরি করতে পারে না, বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে তো একেবারেই নয়। এ প্রসঙ্গে উদাহরণও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি আপনি ছোট্ট এক টুকরো চামড়া কিনতে চান, সেখানে যদি আপনাকে জিএসটি দিতে হয় এবং সেটাও ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিনতে হয়, তাহলে কতজন ব্যবসা করতে পারবে? একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ডিজিটালাইজেশনের দরকার আছে জানিয়ে বলেন, হ্যাঁ আমাদের ডিজিটালাইজেশনের দরকার রয়েছে। বাংলায় নানা স্কিমের 90% ক্ষেত্রে ডিবিটি সিস্টেম রয়েছে, যার মাধ্যমে সামাজিক পরিষেবা সুযোগ সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান আম জনতা। পাশাপাশি এদিন এমএসএমই সেক্টরের প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি জানান, রাজ্যে বর্তমানে 90 লাখ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। আজকে দিনে বাংলার গ্রামগুলো গ্রোথ সেন্টার হয়ে উঠেছে। চাষ থেকে শুরু করে রাইস মিল সবকিছুতেই এগিয়ে চলেছে গ্রামগুলো। পাশাপাশি ছোট ছোট উৎপাদনগুলোকে নিজেদের ব্র্যান্ড তৈরি করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। এই খাতে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাড়ির মহিলারা একদিকে যেমন রান্না করছেন, তেমনি এমএসএমইর মাধ্যমে সংসারে অর্থ সাহায্যও করছে। সূত্রের খবর, 2023 বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে 40টি দেশ অংশগ্রহণ করেছে। এবারের সম্মেলন থেকে মোট 3,76,288 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে। বস্ত্র বিপণী সেক্টর থেকে শুরু করে কৃষিখাত সহ বিভিন্ন খাতে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইটি সেক্টরের বিনিয়োগকারীদের জন্য দার্জিলিং একটি গন্তব্য হয়ে উঠতে পারে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।